মোস্ট হন্টেড রোড অফ ইউপি, ঠিক আছে, ভালো জিনিস না? আমিও সম্মান করি ম্যাডামকে, কেন সম্মান করি, একটাই কারণ, সে একটি মেয়ে হয়ে এত রাত্রেবেলা একটা হন্টেড লোকেশনে যাওয়া মানে প্রচুর বড় ব্যাপার, সামান্য ব্যাপার নয়, ঠিক আছে, সম্মান করি। কিন্তু এবার চলুন সম্মানের কাজগুলো এবার নিয়ে আলোচনা করি। পুরো ভিডিওটি ভালো করে দেখেছি, দেখে করে ভাবলাম যে কতগুলো টপিক রাখবো, তাই আপনার জন্য তিনটা বেস্ট টপিক রেখেছি, বিশেষ করে অ্যানালাইসিসের জন্য, যে কীরকম ফেয়ার দেখা। আজ পর্যন্ত কোনোদিনও গুগল টাইম দেখায় না, কোনোদিনও লোকেশনও দেখায় না, ঠিক আছে। প্রথম যে টপিকটি কথা বলছি, আর হ্যাঁ আরেকটা কথা, হন্টেড রোড অফ ইউপিতে, ঠিক আছে, ভিডিও এপিসোডে অমো আছে, আমাদের মোস্ট পপুলার ফেক হন্টেড ব্লগার, দেখে আমি সবসময় ভিডিও অ্যানালাইসিস সবসময় ফেকই করতে থাকি, প্রুফ করতে থাকি, আপনাদের শুধু বুঝাই যে ফেক, দেখতে থাকুন শুধু, আরও অনেক ভিডিও আসবে, দেখতে থাকুন। তো পুরো ভিডিওটি দেখবেন আজকে, এই দেখতে গিয়ে পুরোটি এক্সপোজ করছি কীভাবে। একটা জিনিস দেখুন, প্রথমে একটা ক্লিপ দেখাচ্ছি, ক্লিপটি দেখুন, এবারে বলুন সে যখন দাঁড়িয়ে আছে হঠাৎ করে একটা ঘুঙুরের আওয়াজ আসছে হঠাৎ, আর আমার তো ব্রেনে মাথায় এখনও ঢুকোনি যে সব আওয়াজ ক্যামেরার পিছনেই কেন আসে, আগে কেন আসে না? দেখুন আমাদের এই মাত্র দেখুন একটা ঘুঙুরের আওয়াজ আসবে, আওয়াজ আসছে, সে মেরকম এলো এডিটিং, এগুলো মাথায় ব্রেন নেবেন না, যেগুলা ও প্রচুর হাই লিমিটস দেখাচ্ছে, এডিটিং ভালো করে শুনুন, রিমাইন্ড করে ক্যামেরার পিছনেই আওয়াজ, ঠিক আছে। সেকেন্ড টপিকটা দেখুন, এই টপিকটাতে আমার তো বেস্ট লেগেছে মনে হয়, কীরকম, সে ব্যাকে চলে যাচ্ছে গাড়িতে বসবে বলে পিছন থেকে ওই বলছে স্নো, ভালো করে সাউন্ডটা শুনুন, পুরোটা এডিটিং, এডিটিং। লাস্ট অ্যান্ড থার্ড যেটা টপিক, ওনার যে স্বামী, যে হাজব্যান্ড, আমি তো আজ পর্যন্ত যা যতগুলো ভিডিও দেখেছি কোনোদিন দেখিনি যে তাকে একা ছেড়ে, সে ভিডিও শ্যুট করতে গেলেও সে একাই নয়, তার স্বামী যায় আর দেখতে ব্লগ যায়। কিন্তু এই ভিডিওতে আমাকে একটু অন্যরকম লাগলো, যে সে আজ হঠাৎ গাড়িতে বসে আছে, আর তার বউ আর অম দুবে একসাথে আছে, সে যায়নি কেন? ভিডিওটি দেখুন, বুঝতে পারলেন, প্রত্যেকটা ভিডিওতে ওর সাথে থাকে, কিন্তু আজকে ও গাড়িতে আছে, কিন্তু ওর বউ আর অম দুবে আছে গাড়ির বাইরে। আরও অনেক ভিডিও ছিল এটাতে, অনেক টপিক আছে, একটা মানুষ সাইকেল নিয়ে সামনে দিকে আসছে, ভিডিও কাট। প্রথম যে টপিকটা আছে ঘুঙুরের আওয়াজে, তারপরে সেকেন্ড টপিকটা যে আছে শুনো, ওই শুনোতে দেখুন ভিডিও কাট, কাট কেন হলো? তো আজ বেশি ভিডিও লম্বা করবো না, এতটা পর্যন্তই, ভিডিওটি দেখলে যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, আর সবচেয়ে বড় জিনিস সাবস্ক্রাইব করুন।